রংপুর বিভাগের আট জেলার মানুষের সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। 1000 শয্যার এই হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক থাকলেও বেশিরভাগ আধুনিক যন্ত্রপাতি অব্যবহৃত পড়ে থাকে। সিটি স্ক্যানার, দুটি MRI মেশিন, হৃদরোগীদের ক্যাট ল্যাব ও ইটিটি বন্ধ কয়েক বছর ধরে। ক্যান্সার নিরাময়ে কেমোথেরাপির কোবাল্ট মেশিনটিও অচল পড়ে আছে দেড় যুগ ধরে। মর্গের ফ্রিজ খারাপ, অকার্যকর প্যাথোলজি বিভাগও। ডায়াবেটিস ও রক্তের RBC পরীক্ষা করাতে হয় বেসরকারি ক্লিনিকে। সব সুবিধা থাকা সত্ত্বেও সেবা থেকে বঞ্চিত রোগীরা। আমাদের এই তিনটে টেস্ট বাইরে করতে বলছে, আমি বাইরে করলাম। ঠিক সময়ে এখানে রোগীর সেবা দেয় এরকম ঘটনা আমাদের জানা নাই। প্রতিদিনই রোগীদের কি হয়রানি হয়। মেশিনগুলো এই পড়ে থাকে, যন্ত্রাংশ থাকে না, কিছুদিন চলে, তারপরে কিন্তু আবার সেটা অকেজো হয়েই পড়ে থাকে। যে সেবাটা পাওয়ার কথা সেটা কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পাচ্ছে না। পরিচালনা কমিটির সাথে জড়িতরা রোগীর চাপ কমাতে বহুতল ভবন নির্মাণ ও শয্যা সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন। যে কত সমস্যা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে, এটা বলে শেষ করা যাবে না। এখানে MRI মেশিন একটা খারাপ দীর্ঘদিন থেকে, CT স্ক্যান মেশিন একদম নাই। হাসপাতালের উপপরিচালক জানালেন, শয্যার তুলনায় রোগীর চাপ বেশি হওয়ায় হিমশিম খেতে হচ্ছে তাদের। বিকল যন্ত্রপাতি ঠিক করতে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এই হাসপাতালে বর্তমান শয্যা সংখ্যা আমাদের 1000, তবে শয্যা সংখ্যার তুলনায় আমাদের রোগীর সংখ্যা এখন বেশি থাকে, ফলে রোগীদের বেডের বাইরে তাদেরকে বারান্দায় এবং বাইরেও দিতে হয়। সরকারি এই হাসপাতাল রক্ষা করে সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের দাবি স্থানীয়দের। আফতাব হোসেন, বৈশাখী সংবাদ, রংপুর।